পরবর্তী খবরা খবর খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের জন্য বারুইয়ার হাট হোয়াক রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান চলছে। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে আরও বিস্তারিত খবরা খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, বিস্তারিত জানাবেন। রুকসানা, এখন থেকে আধা ঘন্টা আগে রামগড়ের যেখানে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এক, সেই মৈত্রী সেতুর একের যেই প্রান্ত রয়েছে বাংলাদেশ প্রান্ত, সেই বাংলাদেশ প্রান্ত থেকে এই উদ্বোধন, যেটি স্থলবন্দর কেন্দ্রিক যে সড়ক প্রশস্তকরণ প্রকল্প, সেই সড়ক প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে সংশ্লিষ্টরা উপস্থিত থাকলেও কিন্তু ঢাকা থেকে মূল আনুষ্ঠানিকতা চলছে। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ঢাকা থেকে এবং ভারতের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা থেকে এই যে উদ্বোধন, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান, সেটি কিন্তু তারা যুক্ত হয়েছেন ঢাকা থেকে। আর এই খাগড়াছড়ির অংশে যেটি রামগড়ের স্থলবন্দর অংশে রয়েছে, সেই অংশে খাগড়াছড়ির সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা রয়েছেন। আর আরেকটি তথ্য দিয়ে রাখি আপনাকে, সেটি হলো এই সড়ক অর্থাৎ রামগড় বারুইয়ারহাট এবং হেয়াক পর্যন্ত 38 কিলোমিটার সড়ক নির্মাণে হচ্ছে বাংলাদেশ মানে মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1107.12 কোটি টাকা, যার একটি অংশ অর্থাৎ জিওবি অংশ দিবে হচ্ছে 513.05 কোটি দিবে বাংলাদেশ সরকার, আর প্রকল্প ঋণ নেওয়া হয়েছে, ধরা হয়েছে 594.07 কোটি টাকা। এ ছিল আমার কাছে এখন পর্যন্ত যে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার খবরাখবর। জয়ী মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক।